আবার আমি জায়েদ খানের সাথে ইলেকশন করতে চাই পুনরায় জায়েদ খানের ব্যাচটা কেন পড়েছেন আপনি এটা করতে পারেন না 70টা পাস জায়েদ খান নিয়ে গিয়েছে ওদের মোট 50 জন লোক ভিতরে ঢুকছে অ্যাট লিস্ট প্রেসিডেন্ট সেক্রেটারিকে ঢুকতে দেন কিন্তু পীরজাদা হারুন সাহেব একটা জায়গায় উনি ছিলেন না কেউ ঢুকতে পারবে না দাপুরিক বিনোদন আমার কাছে যে আরো কি কি টেক্স এসেছে মানে ওগুলি আসলে আমি এত টেক্স দেখাতে চাচ্ছি না আমার কাছে এখানে কে টেক্সটা করেছে সেই জন্যই আমি যেটা করেছি যে আমি আইজিপি ওনাকে পাঠিয়েছি হ্যাঁ কালকে সোহান ভাই যখন ওখানে ছিলেন আমি ওনাকে সামনাসামনিই বলেছি যে আপনি জায়েদ খানের ব্যাচটা কেন করেছেন আপনি এটা করতে পারেন না নির্বাচন চলাকালীন সময় আপনি ব্যাচটা লাগাতে পারেন না তখন উনি আমাকে বলেছে যে আমি লাগাইনি মনে হয় কেউ লাগিয়ে দিয়েছে কিন্তু আপনি যখন এটা এই পোস্টে আছেন আপিল বিভাগে আপনি আইনতভাবে এটা লাগাতে পারেন না আরেকটা কথা আমি ওনাকে বলেছি যে আপনি কেন ভোট চেয়েছেন ভিতরে জায়েদ খানের জন্য তখন উনি বলল যে না আমি চাইনি তখন আমি যার সামনে চেয়েছি আমি কিন্তু তাকে নিয়ে এসেছি তখন উনি আমার সাথে আলাদাভাবে গিয়ে কথা বলেছে যে নিপুণ যেটা হওয়ার হয়েছে এখন এগুলো না বলছে কি না যেটা হওয়ার হয়েছে আমি এগুলি মানবো না না আপনারা একটা ভুল জিনিস জানেন আমাদের পক্ষে এখানে কোনো লোক ছিল না কাকে ওখানে নেওয়া হচ্ছে কখনোই আমাদের কাছ থেকে কোনো ডিসিশন নেওয়া হয় না বন্ধু রাশেদ চৌধুরী ছিল আমরা একটা ওনার ব্যাপারে কমপ্লেন করেছি তখন আপনি জানেন যে হ্যাঁ এই মুহূর্তে সোনার চর নামে একটা ছবি করছে জায়েদ হোসেনের যেখানে মৌসুমী আপু এবং জায়েদ খান আছে তো যদি আপনি খুব ক্লিয়ারলি দেখেন এটা ওনার লোক একই গ্রুপ আপনি ওনাকে কেন এনেছেন আপনি নিরপেক্ষ কোনো মানুষ এখানে কিন্তু আসেনি না না আমরা কোনো পুনর্নির্বাচন দাবি করছি না একটা পোস্টের ব্যাপারেই হয়তোবা আমরা চাবো যে এই পোস্টে স্থগিত করে আবার নির্বাচন করার জন্য আমার আর অন্য কোনো পোস্ট নিয়ে আমার আর কোনো অসুবিধা নেই হু নেভার নোটস কারণ কি নির্বাচন কমিশন যে আমার সাথে কি কি করেছে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে আমি একটা টয়লেট পর্যন্ত ইউজ করার মতো আমাকে কোনো জায়গা উনি দেয়নি আমাদের কোনো কিছুই মানে নেই আমি যে এখন যে কথাগুলো বলছি এগুলো যদি তখন আমি ক্যামেরার সামনে বলতাম তখন তো আমার প্রার্থিতা থাকতো না আমাকে ধৈর্য করে নিত নির্বাচন কমিশনকে বলার পরেই কিন্তু আমি ক্যামেরা নিয়ে ওখানে আসছি দুই ঘন্টা পরে যখন দেখলাম নির্বাচন কমিশনার ওনাকে ওখান থেকে সরাতে পারছে না আচ্ছা আমার মনে হয় ওই যে ওদের যে অ্যাসিস্ট্যান্টরা দাঁড়ায় ছিল ওই ছবিটাও একটু দেখানো উচিত যে ওদের যে অ্যাসিস্ট্যান্ট ওখানে ছিল না 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 আরো আছে ওদের ওদের মোট 50 জন লোক ভিতরে ঢুকছে অনলি সেক্রেটারি পদটা স্থগিত করে পুনরায় ভোট করতে চাই আবার আমি জায়েদ খানের সাথে ইলেকশন করতে চাই পুনরায় সাংবাদিকদের পাশ দিয়ে অ্যাসিস্ট্যান্টদের ওখানে ঢুকানো হয়েছে এবং এই খবরটাই কিন্তু আমাকে দেওয়া হয়েছে যে সাংবাদিকদের পাশ দিয়ে 70টা পাস জায়েদ খান নিয়ে গিয়েছে তো 70টা পাস যদি আপনি জায়েদ খানকে দেন আমার অ্যাসিস্ট্যান্টের জন্য কি একটাও পাস দেওয়া যায় না ফেরদৌস ভাইকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আরেকটা কথা শর্মিলি আহমেদ তারপর হলো ডলি জোহরাপা ওস্তাদ জাহাঙ্গীর আলম ওনাদের সবাইকে রাস্তায় নামিয়ে দিয়েছে সবাই কিন্তু আমাকে ওখান থেকে শর্মিলি আপনারা জানেন যে শর্মিলি আহমেদ উনি খুবই অসুস্থ পরে ওনার সাথে যে এসেছে ওনার ছেলের বউ আমি গিয়ে রিকোয়েস্ট করেছি যে ওনাকে অ্যাটলিস্ট গাড়ি দিয়ে ঢুকতে কারণ উনি ভোট দিবে না এইভাবে উনি খুব অসুস্থ পরে ওনার ছেলের বউ গাড়ি ড্রাইভ করে ভিতরে ঢুকেছে তো নিয়ম কানুন কি শুধু কাঞ্চন নিপুণ পরিষদের আর কোনো নিয়ম কানুন নাই কারোর জন্য সব নায়িকারা মানে মানে যেটা বলবো নায়িকারা বলতে মানে যাদের ওদের মানে চিন্তা করছে যে এই ভোটটা আমার ওরাই ঢুকছে গাড়ি নিয়ে আর যেই ভোটটা ওদের না ওরা ঢুকতে পারছে না রাকা ভাবিও গাড়ি থেকে রাস্তায় নেমে গিয়েছে আমি তো আগেই বলে নিয়েছি যে আমি খুবই দুঃখ প্রকাশ করছি যার ছবিটা এখানে দেখা যাচ্ছে আমি খুবই দুঃখিত আমি কিন্তু বলেছি আপনাকে এখন আমি তো অবশ্যই ওনাকে বলবো না যে না আপনাকে এটা আপনারা ওইটা ভিডিও ভালো করে দেখে নেবেন যে কি দেওয়া হচ্ছিল যদি আইনগত ব্যবস্থা নিতে হয় মানে আমি প্ল্যানিং করছি যে আমরা হয়তোবা উচ্চ আদালতে যাব আমি শুধু একটা পোস্টের জন্য আমি উচ্চ আদালতে যাওয়ার প্ল্যান করছি গঠনতন্ত্রে লেখা আছে শিল্পীদের স্বার্থে আমি কিছু বলিনি কারণ তখন ওরা চাচ্ছিল যে আমি কিছু বললে আমার প্রার্থিতাটা বাতিল হয়ে যেত আর আমার প্রার্থিতা বাতিল হয়ে গেলে আজকে যে নাটক আজকে যে ঘটনা আজকে যে সিনেমা আজকে যে মাস্তানি যে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনাদের সামনে আসতো না আমি এই জন্য আমার মুখটা বন্ধ করে রেখেছিলাম যদি এটা দরকার হয় আমি এখন সব রকম পদক্ষেপ নিব আমরা
চেয়েছে আমাদের একটাই কথা ছিল যে আমাদের 18 সংগঠনের আমি পরে যেটা বলেছি যে অ্যাট লিস্ট প্রেসিডেন্ট সেক্রেটারিকে ঢুকতে দেন বা একটা শর্ট লিস্ট করে মানে আমাদের ওখান থেকে 15-20 জন করে ঢুকতে দেন কিন্তু পীরজাদা হারুন সাহেব একটা জায়গায় উনি ছিলেন না কেউ ঢুকতে পারবে না ওমিক্রন ওমিক্রনের জন্য কেউ ঢুকতে পারবে না